আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা কিছু ফাইন্ডিং নিয়ে আবারও হাজির। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, অনলাইন আইটি কেয়ার পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, হাউ টু ফাইন্ড রেভিনিউ, যেটা হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে উপার্জন, যেটা মান্থলি উপার্জন হবে। বিভিন্ন কোম্পানির রেভিনিউগুলো থাকে, রেভিনিউ, সেই রেভিনিউগুলো আমরা বার করব কি করে? প্রত্যেকটা কোম্পানি এক একটা রেভিনিউ থাকে মান্থলি, সেই মান্থলি বলেন বছরে হোক, সেই রেভিনিউগুলো আমরা বার করব কি করে? আজকে আপনাদের সামনে দুইটা পদ্ধতি আমি প্রদর্শন করব। সেই পদ্ধতিটা অল্প সময়ের মধ্যে যেন রেকর্ডিংটা কমপ্লিট হয় এবং অল্প সময়ের মধ্যে যেন আমি প্রোভাইড করতে পারি ভিডিওটা, সেদিকে খেয়াল অনুসারে। ও ফার্স্টে বলে দিই, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ এপাশে বেল সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্লিজ দ্য বেল আইকন বাটন ক্লিক, অ্যান্ড যেন নেক্সট ভিডিও পাওয়ার পরে আপনাদের কাছে মেসেজটা চলে যায়। অ্যান্ড অফকোর্স নিচে লাইক কমেন্ট এটিছে। অ্যান্ড এগুলো করলে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ইউটিউবার, প্রত্যেকটা ইউটিউবার সেটা ইন্সপায়ার হয়। ইন্সপায়ার হওয়া মিনস তাদের সাথে যদি আরো কিছু লাইক কমেন্ট করা হয়, সেটা আরো থেকে আপনাদের কাছ থেকে আমরা আরো ইন্সপায়ার হই। সো দ্যাটস ওয়াই চলেন বেশি বকবক না করে কাজে যাই। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউর জন্য আমি দুইটার মধ্যে এটা একটা, সেটা হচ্ছে হাবিস্পটের মাধ্যম দিয়েও রেভিনিউগুলো পাওয়া যায়। এটা একটা আমি এটা আপনাদের কমেন্টে পেয়ে যাবেন আপনারা এই লিঙ্কটা। সো হাবিস্পট দুইটারই আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। হাবিস্পট থেকে আপনারা কি করে হচ্ছে অ্যাকচুয়াল রেভিনিউটা বের করবেন, সেটা হচ্ছে যখন এটা অ্যাড করবেন, আমারটা অলরেডি অ্যাড করা আছে, তার জন্য যারা অবশ্যই কাজ করেন তারা তো জানেনই যে কি করে অ্যাড করতে হয় অ্যাডস। সো এখানে অ্যাড বাটন পাবেন, এখানে অ্যাড করবেন, অ্যাড করে একটা জিমেল অ্যাকাউন্ট ধরে লগ ইন করে নেবেন, দ্যাটস ইট। লগ ইন করা অবধি যখন আপনারা এবার জিমেলে যাবেন, এটা আমার জিমেল। সো আপনারা যখন এখানে জিমেল যাবেন, হ্যাঁ জিমেলে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আপনারা যখন এখানে ইনফো দ্বারা সার্চ দিবেন, ইনফো বলেন, একটা কোম্পানি ওয়েবসাইট বলেন, যে কোনো একটা কোম্পানি সাইট দ্বারা এখানে যখন সার্চ দিবেন, তখন এই পাশে যে হাবিস্পটটা আছে এখানে অবশ্যই প্রদর্শন হবে। এবং এই পাশে প্রদর্শন হওয়ার মাধ্যম দেখি, এই প্রদর্শন হওয়ার মাধ্যমে নিচে যে কোম্পানি ইনফরমেশন আছে, যে কোথায় কোম্পানি, অ্যাড্রেস, টোটাল সব ইনফরমেশন পাবেন এখান থেকে, ফোন নাম্বার, কন্ট্যাক্ট, সিটি, জিপ কোড, এখান থেকে টোটাল ইনফরমেশন পাবেন। অ্যান্ড এমপ্লয় কতগুলো আছে, তারপরে এখানে আবার রেভিনিউটা পেয়ে যাবেন, অ্যানুয়াল রেভিনিউ। এখানে লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে যাবেন, টুইটার হ্যান্ডেল যদি থাকে এখানে শো করা থাকে টুইটারটাও পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এখান থেকে অনেক কিছু কালেক্ট করা যায় হাবিস্পট থেকে, শুধু রেভিনিউটা নয়, যতগুলো ইনফরমেশন এখানে কোম্পানি ইনফরমেশন পাওয়া যায় প্রত্যেকটা ইনফরমেশনে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। দ্যাটস মিনস হাবিস্পটটা গুড ফর ইনফরমেশন কালেক্টেড, বিকজ পার্সোনাল ইমেলও এখানে বের করা যায়, ইনফরমেশনগুলো পার্সোনাল নেমও এখানে দেখা যায়, পার্সোনাল ফোন নম্বর এখানে মাঝে মধ্যে পাওয়া যায়। আপনার যদি দেখতে চান পার্সোনাল ইমেল দ্বারা এখানে শো করবেন, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা একটা গেল অ্যাডভান্স। এবং আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাডভান্স আছে, সেটা হচ্ছে ওলার। হ্যাঁ ওলার যদি আপনি এখানে সার্চ দেন, যে কোনো ইয়ার যদি সার্চ দিন, সাপোজ মনে করেন আমি গুগল দেখবো, হ্যাঁ google.com, আমি হচ্ছে google.com এর যেটা আছে সেটা আমি দেখবো, আর অ্যানুয়াল রেভিনিউটা কত। যদি google.com এ সার্চ দেন, দেখেন এখানে, আচ্ছা এই সাইডে যাওয়ার পরে যেটা করতে হবে, এটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই সাইটে যাওয়ার পরে যেটা করতে হবে, এখানেও একটা যে কোনো জিমেল দ্বারা লগ ইন করবেন। যে কোনো জিমেল দ্বারা যখন সাইন আপ করবেন, তখন আপনার জিমেলে একটা মেল যাবে, এবং মেল যাওয়ার পরে কি হবে, সেই জিমেলে কনফার্মেশন যাবে। অফকোর্স কনফার্মেশন করলে আপনাকে এখানে ঢুকতে দেবে, বাট কনফার্মেশন না করা অবধি আপনি একটা দেখতে পাবেন। সো এখানে যখন যাবেন, তখন এটা যখন অ্যানুয়াল রেভিনিউ দ্বারা করবেন, করলে এখানে অ্যানুয়াল রেভিনিউটা একবারে দেখাই দিবে। এবং তার সাথে সাথে যে মেনগুলো বিষয় আপনি এই সাইডেও পেয়ে যাবেন, সেটা হচ্ছে তার সিইও কি, আমরা এটা জানি যে অরিজিনাল কি না, যে এই গুগলের সিইও কে, সেটা তো আমরা জানি, আর সুন্দর চিপাই এটা তো আমরা জানি। সো
এটা অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছি যে এটা 100% কার্যকর, কারণ হচ্ছে অ্যানুয়াল রেভিনিউটা দেখেন, এটা অবভিয়াসলি এটা দেখাচ্ছে। অ্যান্ড কত সালে এটা ইয়া হচ্ছে ফাউন্ডেড, আপনি এডেটটা পাবেন, হেডকোয়ার্টারটা কোথায় এটাও পেয়ে যাবেন, তার সাথে লিঙ্কডইন, টুইটার, ফেসবুক প্রোফাইল তো পাবেন, এবং তার ইন্ডাস্ট্রি কি সেটা আইটি ইন্ডাস্ট্রি রিলেটেড, এমপ্লয় কতগুলো এমপ্লয় এখানে কাজ করতেছে। সো এর সাথে সাথে আপনি যে জিনিসটা গুলো পাচ্ছেন এক্সট্রা ইনফরমেশন গুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো মডেল অফ দ্য হিস্টরি হচ্ছে এখান থেকেও যে রেভিনিউ পাওয়ার সাথে সাথে মাঝে মধ্যে এমন কিছু কাজ থাকে ক্লায়েন্টের, যেটা আপনারা অবভিয়াসলি জানেন যে পার্সন দিয়ে আছে, পার্সনের নেম খুঁজে বের করা, গুগল থেকে খুঁজতে গেলে কি হয় মাঝে মধ্যে পাওয়া যায় না, সবগুলোই পাওয়া যায় আবার কিছুটা পাওয়া যায় না, যখন পাওয়া যায় না তখন আপনি এখানে এসে হ্যাঁ ওয়েবসাইট দ্বারা চেক করতে পারেন সেই পার্সন গুলো আছে কিনা। অবভিয়াসলি ইনশাল্লাহ পাবেন, এখান থেকে অনেক কিছু পাওয়ার ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারেন। সো রেভিনিউটা বুঝতে পারলেন, অ্যানুয়াল রেভিনিউ, রেভিনিউটা আপনি কি করে বার করবেন, বার্ষিক রেভিনিউ গুলো। সো এই দুইটা অ্যাডভান্স ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো রেজাল্ট পাবেন রেভিনিউ সংক্রান্ত। আর যদি মনে করেন যে আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, সো অবভিয়াসলি এটা ম্যানুয়ালি কার্যক্রমের জন্য, যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতেছে তাদের জন্য তো প্রিমিয়াম অ্যাকাউন্টই, বাট যারা ম্যানুয়ালি কার্যক্রম করবে তাদের জন্য এই সেক্টরটা। সো আজকে এই পর্যন্ত, রেভিনিউ দেখানোর কথা ছিল এই জন্য রেভিনিউটা আজকে প্রদর্শন করলাম, এবং নেক্সটে অবশ্যই আপডেট কিছু দেওয়ার জন্য চিন্তা করব। আর আপনারা আমার ভিডিওগুলো যারা পূর্বে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অবভিয়াসলি আপনাদের যত কোর্স ভিত্তিক আছে আমি ভাবতেছি যে আপনাদেরকে পাই টু পাই সব কোর্স গুলো দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, লাইক ফটোশপ এবং এক্সট্রা এক্সট্রা আরো যতগুলো আছে, অ্যানিমেশন বলেন এবং এক্সেল বলেন, মাইক্রোসফট যত কোর্স গুলো আছে সবগুলো দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, অ্যান্ড অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটন, বিকজ এটাতে আমরা আরো উৎসাহিত পাই তার জন্য বলা। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, বাই বাই।